ওগুলো সব এখন গোছাতে হবে শাড়ি পরে আছে এটা কাচতে হবে বক্স আছে অ্যাসেম্বল করতে হবে এখন গোছাতে হবে খিদে এখন গোছাতে হবে না খুব খিদে তো আমাদেরও পেয়েছে আর মা অনেক কোন ধরে রাখছে আয় আয় খাবি আয় খাবি আয় মাকে বললাম আজকে তুমি অন্তত খেয়ে নাও না সুগার আছে আপনারা জানেন আর উনি ওরকম আমাদের জন্য ওয়েট করে থাকে আমরা যতক্ষণ না যাবো খাবেন আবার বাবা ডাকছে হ্যাঁ বলো লোক এসেছে আচ্ছা বাড়ি থেকে লোক এসেছে একটু পরে ভিডিওটা তখন জাস্ট ভিডিওটা শুরু করে সময় বাড়িতে লোক এসেছিল এটা কাজেই লোক এসেছিল তো লোক যখন চলে গেছে আমার মা কিন্তু সেই থেকে খাব বলছিল এখনো খাইনি এবারে সত্যি মাত্রা খিদে বেড়ে গেছে 3 টা ওভার আমাদের সবারই খুব খিদে পেয়েছে গেছে আমি বলছি আমরা ডিসকাস আজকে সবার লং ভিডিওটা শুরু করলাম আজকে অ্যাকচুয়ালি আমাদের ভিডিওটা অনেক বেলা থেকে শুরু হয়েছে তুমি কিছু বলবে আমাকে বল ক্যামেরা ধরে দিচ্ছি কিছু বলবো না বলছি খুব খিদে পেয়ে হ্যাঁ আমি জানতাম এইটাই বলবো আজকে আমরা উপরে একটু আমাদের দিনলিপির শর্টসে কাজ করছিলাম তো ওই জন্য ওই করতে করতে কখন আড়াইটা বেজে গেছে আমরা বুঝতে পারি না যেই না খেতে আসবো তখন লোক চলে এসে যায় পৌনে তিনটে বাজে ক্লিপটা চলে পড়ে নি তাই না আমি ওকে বললাম কি চল একটু ভিডিওটা তুমি তো সারাদিন কিছু ভিডিও তো কন্টিনিউ নিয়ে করেনি একটু কন্টিনিউ করে বলছি খিদে পেয়েছে এখন ওসব বললো না ভিডিও করতে করেছে জানো খবর পেয়েছো রূপচাঁদ মাছ শুনছিলে কি এবারে আমি বলি পাশের বাড়িতে দেখছি রূপচাঁদ মাছ কাটছে কলতলা এসে তো রূপচাঁদ মাছ আমি বহু বছর ধরে আমার মাকে বলি কি মা বাজারে দেখি রূপচাঁদ মাছ একটু এনে দেবো আমার এক বন্ধু বলতো খুব নাকি টেস্ট জীবনে কোনোদিন দিন করে দেয়নি তা পাশের বাড়ির থেকে আমার দুই দুঃখের কথা শুনে আমাকে বলছে কি কালকে যখন আমাদের বাড়িতে বানাবো রূপচাঁদ মাছ তোকে আমি দেবো একটু তুমি কি রান্না করেছো আমার গল্পটা শুন আমাদের হচ্ছে হলো চাল বানাতে আমি আমি কি করি শিয়া নাঙ্গি আপনারা শুনুন আমি ঠিক মাসে যখন ওই রেশনের চালটা পাই ওটা তো খাওয়াতে হবে ওটা আমি কি করি চাল বারন্ত বলা দু চার দিন চালে দিই যেরকম আজকে রেশনের চাল রান্না করেছে যেটুকু পাই কদিন চালে চাল বারন্ত বলা তারপরে আবার সরু চাল খায় কিন্তু রেশনের চাল খেতে কিন্তু আমার খারাপ লাগে না তোমার তুমি আমি তো ভাত বুঝি না ও ভাতই বোঝে না সরু চাল লোগা চাল হ্যাঁ ভাতে মোটা আমার বাবার একটু প্রবলেম হয় চাল উল্টো পাল্টা হলে আমি জানি কিন্তু তাও আমি চালিয়ে দিই রেশনের চালটা আমার মোটামুটি আমরা পটাশ খায় আর দু চার আমরা খেয়ে নিই আচ্ছা রান্না কি করেছো রান্না ডাল

কোন কারণে এত জোরে ব্রেক মেরেছে বাসটা আমি ওই ধরাটা হাতে ফোনও ছিল তারা তো ধরাটা ছিটকে ওইদিকেwidetilde তলে এত জোরে পড়েছে তুমি দেখলে আমি ভেবেছি অন্য কোন কেউ নাকি সালে সোজা ছিটকে আসলো পেছনে দিকে দাঁড়িয়ে ছিল প্রথম এক্সপেরিয়েন্স পেছনের দিকে দাঁড়িয়ে ছিল সোজা বাসের ওই কেবিনের করে ছিটকে চলে গেল গিয়েও ধরতে পারল না শুয়ে পড়ে পড়ে শুয়ে পড়ল এবার আর এসে দেখছি পা কেটে গেছে জানো পায় ঠাইটা এত এবার বিষয়টা হচ্ছে আমি বাসে পড়ে গেছি মানে একটা ব্যাপার বাসটাতে কিছু ডিসপুট ছিল কারণ বাসে আমি খুব ভালো হবে না না বাস কিছু দোষ না কি বলতো ও সামনে সামনেটা বাস চলে এসেছে এবার ওনাকে তো ব্রেকটা মারতে হবে সেই ওই জন্য কি বলবো বলুন কি আর বলবে চলো খাওয়া দাওয়াই করি চলো যে যার বসে পড়ো এটা আমার সিট আমাদের একটা ইউজুয়াল সিট আছে ওটা তোমার আর আমার সিটের সামনে প্রত্যেকবার এটা চলে গেছে পড়া সে তো বললেই পড়া শুরু যায়

ওর বাবা কোনো দিন টেবিলে বসবে না আমি খাবলি তোমার খারাপ লাগে তুমি একটা ঘরের কর্তা নিচে বসে খাও হ্যাঁ সেই তো ও বসবে না ছেলে ছেলের বউ দুই ছেলেকে বসাবে নিজে বসবে না না একদিনকে ভাই এই সিটটায় বসে পড়েছে ও সে কি গজল গজল করছে হ্যাঁ কেন বলি মানে ও সিরিয়াস গজ গজ করছে ও উঠে গেল বলছে বস 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 মানে এরকম কি করে আমার ফোনে একটা তখন দিন ফোন এসে যাচ্ছে আমি জন করছি ফোনটা লাগছে না হ্যাঁ খেয়ে নিচ্ছে চলো

গুড দুপুরবেলা তো ঘুমোতে পারিনি সারা দুপুর আমরা গল্প করে করে কাটিয়ে দিয়েছি নিচ থেকে যখন ওপরে আসলাম তখন আমাদের তিনটে ভিডিও ক্লিপ দেখলাম যে মানে দুপুরবেলা লাস্ট আমরা ভিডিওটা এন্ড করার আগে তিনটে ভিডিও তুলেছিলাম দুপুরের পার্টটা তার মধ্যে তিনটে ভিডিও ক্লিপ দেখছি কাজ করছে না মানে কোনোভাবে ওগুলো পজ হয়ে হয়ে কেমন একটা বাজেভাবে উঠেছে আমাদের ভিডিও তিনটে পুরো নষ্ট হয়ে গেছে তো এই বিকেলবেলা এখন আমি পড়াতে যাচ্ছি সম্রাট একটা ওর কাজে বেরিয়েছে ও আস্তে আস্তে আমি বেরিয়ে যাব এবার আমি ঘুম আমার অ্যাকচুয়ালি বেরিয়ে যাওয়ার কথা পৌনে ছটায় উঠে দেখছি এখন পৌনে ছটা বাজে আমি একদম ঝপ ঝপ একেবারে লেট না করে কোনো রকমে রেডি হয়ে নিয়েছি জাস্ট চুলটা বাঁধবো বাকি পুরো রেডি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি তা আমি এখন রেডি হয়ে যাই সম্রাট এলে তারপর আপনাদের সাথে ওদের সাথে দেখা ওর সাথে দেখা হবে তো আমার সাংঘাতিক লেট হয়ে গেছে আর দেখবেন যেদিন লেট হয়ে যায় না সেদিনকে যেন সব কিছু আরও দেরিতে দেরিতে হয় এ এখন যেমন আমি ফোনটা একদম চোখের সামনে রেখেছি ফোনটা আর চশমাটা ফোনটা আর মানে খুঁজেই পাচ্ছি না একদম এই জায়গাতে রাখা আমি পুরো ঘাটটা ধরে খুঁজলাম খুঁজে পেলাম না তো আমি বেরিয়ে যাই বাই বাই আপনাদের সাথে আমার আবার কিন্তু রাত্রিবেলা দেখা হবে আর আপনারা ততক্ষণ আমাদের বাড়ির বাকি সমস্ত জিনিসপত্র দেখতে থাকুন থ্রু সম্রাট আচ্ছা তুমি তখন ভিডিওটা যে শেষ করে গেছো আমি ক্লিপটা দেখলাম চেক করে তুমি ভিডিওতে বললে যে তুমি চলে যাচ্ছ এবারে আমরা ভিডিওটা কন্টিনিউ করব আমি ভিডিওটা একদম সময় পাইনি ভিডিও তোলে আবার তোমাকে আনতে চলে গেলাম এখন থেকে আমার শুরু করছি হ্যাঁ সেটা আমি রিসিভ করেছি হ্যাঁ তুমি রিসিভ করেছো ওইটা আমি এখন

আপাতত আমি জল দিয়ে ভিজাচ্ছি দুধ দিয়ে কোনো জিনিস আমি খেতে পারি না আমার আপাতত আমি ভিজাবো খেয়ে দেখি দেখি কি দেখে জানি ও তুমি তুমি কালকে বড় 1 কিলো অর্ডার করছিলে আমি বললাম আগে ছোটটা অর্ডার করো অফারে ছিল বলে বলছিলাম অফার থাকুক আমরা খেতে না পারলে অফারটাও লস খেতে না পারলে অফারটাও লস তার থেকে ছোটটাই খেয়ে দেখি যদি ভালো লাগে আর কালকে বর্ধমান থেকে আসার সময় মায়ের জন্য কটকটি নিয়ে এসেছি একটা মুখে দাও কোথায় হাফ হয়ে গেল ওই দু চারটে খাওয়া আছে হাফ হয়ে গেল তো खाना মুখে না কে করেছে তুমি মুখে দেবে না রেখে দেবে তবে লোকে খেলে বলবে কি কোথায় গেল আর তুমি বললে ম্যাগি খাবে কখন খাবে ম্যাগিটা এক প্যাকেট সন্দেশ এক প্যাকেট সন্দেশ আচ্ছা থাকলে তো শেষ হবে তুমি খাবে না কি হবে এই যে তোমার ইপিটা জানো কত খুঁজে খুঁজে আনতে হয় এখানে পাওয়া যায় না শুধু ম্যাগি পাওয়া যায় ইপিটা অনেক খুঁজে খুঁজে একটা দোকান আছে ওখানেই পাওয়া যায় ঘরে জিনিস থাকে জানে না আর বকর 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 করে কোথায় গেল এই যে এক প্যাকেট কিনে আনা হয়েছিল শুনে আবার ক্যামেরা ধরে এগার দিয়ে এগার দিয়ে বের করতে গেলে ধাপাস করে সব পড়বে এই যে আমি বলছি এটা আর তুমি চাইছো কেন কি করে নিয়ে নেবে চাই চাই আবার লোককে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে মারাত্মক পরিমানে বাইরে ঝড় দিচ্ছে আজকের ওয়েদারটা আবার কালকের মতন ঠান্ডা হয়ে গেল কালকে তো ঝড় হলো বৃষ্টিও হলো বৃষ্টি অল্প হয়েছে কিন্তু আজকে বেশ ভালো হাওয়া দিচ্ছে রাস্তায় খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন ওপরে লাইটটা লাইট অফ করে দেবো তুমি যাবে আর বাইরে আচ্ছা ওয়াশরুম যা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা ওপরে চলে এসেছি শোয়ার জন্য আর আজকের ওয়েদার তো বললামই মারাত্মক সুন্দর ওয়েদার হয়ে গেছে আজকে আমরা আবার জানালাটা খুলে শোবো হ্যাঁ কাল রাত্রে আমরা জানালাটা খুলে শুয়েছিলাম আর ঘরটা কি ফ্রেশ ছিল মানে ঘর বন্ধ জানালা দরজা বন্ধ করে দিলে একটা গুমোট ভাব হয়ে যায় কিন্তু কালকে মারাত্মক ফ্রেশ ছিল রাত্রে মানে এমনই ফ্রেশ ছিল যে রাত্রে ঠান্ডা লেগে গেছিল পাখাটা ও লাশে কমিয়েছে বলো হ্যাঁ পাখাটা কমাতে হয়েছে তো পাখাটা আমি প্রথম থেকেই বলছিলাম যে যে কমিয়ে দিই ও বললো না না ঠান্ডা লাগবে তারপরে কমিয়ে দিয়েছি আমি ঘুমিয়ে আমি ও কমিয়ে দিয়েছি তারপর তাও দেখছি মানে কম করা সত্ত্বেও দেখছি আছে হ্যাঁ সকালবেলা দেখছি ঠান্ডা লাগছে ভালো রকমই ঠান্ডা লাগছিল তো চলুন ঘুমাই দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে